আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আজকে পিএইচপি বেসিকের ষষ্ঠ পর্বে আমরা গত পাঁচটা ক্লাস নিছি হলো মডেল পোষণের উপর। কিসের উপর? মডেল পোষণের উপর। যদিও সিঙ্ক্রোনাইজ ধারাবাহিকতা আমরা ঠিক রাখিনি ইচ্ছা করেই, কারণ যে একজন ইউজার যখন নতুন শিখবে সে ধারাবাহিক মানে একদম সব কিছু তার কি দরকার নেই, যতটুকু দরকার এবং একটা কনসেপ্ট গ্রুপ বা ডাটাবেস কাকে বলে, ডাটাবেসের প্ল্যানটা কীভাবে করতে হয়, একটা বড় টেবিলের ইনফরমেশনগুলো কেন ভেঙে ভেঙে আমরা ছোটো ছোটো করে রাখি, এর ফায়দাটা কী, টোটাল জিনিসটাই আমরা কি গত পাঁচটা ক্লাসে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তো মডেল পোর্শনের একটা অবস্থা আমরা দাঁড় করাইছি, বাট এই প্রজেক্টের জন্য সেইটুকু একদম কমপ্লিট না সেটা আমরা বলে দিয়েছি, কারণ আমরা কাজ করতে করতে কিছু জায়গায় আমাদের পরিবর্তন আসবে, আমরা কিছু এরর পাবো, কিছু ঘাটতি পাবো, কিছু বাড়তি পাবো, এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পোর্শন শুরু করতে যাচ্ছি, সেটা হলো ভিউ। কোনটা শুরু করতে যাচ্ছি? সেটা হলো ভিউ। ভিউ পোর্শনটা সবচেয়ে আপনার সফটওয়্যারকে ইউজারের কাছাকাছি নিয়ে যাবে। আপনি আপনার সফটওয়্যারের ভিউটা যত দৃষ্টিনন্দন নান্দনিক করে প্রেজেন্ট করতে পারবেন, তত ইউজার আপনার সফটওয়্যারটা ইউজ করে, একটা হলো ইউজ করতে গিয়ে ফাস্ট না স্লো এটা নিয়ন্ত্রণ হবে কন্ট্রোলারের দ্বারায়, ওটি তো সুপার প্ল্যান করতেই হবে, বাট খুব ভালো কাজ করছেন কিন্তু আপনার ইন্টারফেসটা ভালো না, অনেকেই এটা মনে করবে কি একটা কাজ করে রাখছে, কারণ এটা কি চেহারা দেখেই, এখনকার সময়টাই কি চেহারায় পাগল, তাই না? আসলে এখনকার সময় বললে ভুল হবে, পৃথিবীর সেই প্রথম মানুষটা, পৃথিবীর প্রথম হত্যা হয়েছে একজন সুন্দর চেহারার জন্য। কিসের জন্য? সুন্দর চেহারার জন্য। হাবিল কাবিল, তাই না? কাবিল তার ভাইকে হত্যা করছিল কেন? তার ভাগে পড়ছিল সুন্দরী মেয়েটা, আর তার ভাগে পড়ছিল কি অসুন্দরী, তুলনামূলক কম। তো সুন্দরের যুদ্ধ পৃথিবীর আদিকাল থেকেই, মানব ইতিহাসের শুরু থেকেই, অতএব এই সুন্দরের যুদ্ধে আমরা কেন পিছ পড়ে থাকবো, তাই না? আর পাঁচটা সফটওয়্যারের সাথে যদি একই সফটওয়্যারের আপনার গিটার মিকা ভালো হয়, ফার্স্ট চান্সেই আপনারটা সিলেক্ট করে নেবে। তো এক্ষেত্রেও এই ভিউ পোর্শনটাও আসলে একটা বড় স্ট্যান্ডার্ড কোম্পানিতে এই তিনটা পোর্শনের জন্যই আলাদা ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে, আলাদা ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে। মডেল পোর্শনের কাজ করে একজন, সে ডাটাবেস মানে এক্সপার্ট অ্যাডমিনিস্ট্রেটর, এবং তার অধীনে আরও কিছু মানুষ কাজ করে। এই ভিউতেও একটা আলাদা ডেডিকেটেড ওয়েব ডিজাইনার একটা কি টিম থাকে যারা ওয়েব ডিজাইন করতে পারে ভালো, আর কন্ট্রোলারে আরও কিছু ট্রিকি সফটওয়্যার ডেভেলপার যারা, তারা লজিক ভালো বোঝে, এরা কাজ করে। বাট আমাদের পার্সপেক্টিভ, আমরা যেই দেশে বসে কাজ করছি বা বাইরের ক্লায়েন্টের ছোটো ছোটো কাজগুলো এত বড় ডিপার্টমেন্ট ম্যানেজ করে করা তার জন্য কি সম্ভব না, তাই চাবে আপনার কাছে, আমার কাছে বা একটা ছোটো প্রতিষ্ঠানে আমার কাছেই সব কিছু চাইবে। অতএব সব কিছু সম্পর্কে একটা বাস্তবসম্মত প্রাথমিক ধারণা, প্র্যাকটিক্যাল ধারণা থাকাটা জরুরি। আর আমরা অলরেডি আপনারা ওয়েব ডেভেলপিংয়ের পোর্শনটা শেষ করে আসছেন, এটা একটা প্লাস পয়েন্ট। তো এই ভিউ পোর্শনটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট, আর এরপরে ইউজারের কাছে কেমন পছন্দ হবে আমার ভিউটা, তাই না? আমরা ভিউ পোর্শনের জন্য আমরা বুটস্ট্র্যাপ সাধারণত ইউজ করি, HTML CSS-এর জন্য বা টেমপ্লেটের জন্য আমরা কি ইউজ করি, সবচেয়ে জনপ্রিয় এবং রেসপন্সিভ। তো বুটস্ট্র্যাপের পেজের সাথে আশা করি আপনারা যদি ডেভেলপার এবং যারা নতুন আমাদের টিউটোরিয়াল দেখছেন অনলাইনে, তারাও এইখান থেকে কি গেটিং স্টার্টেডে গিয়ে বুটস্ট্র্যাপের যাবতীয় জিনিসগুলো কি দেখে নেওয়া যায়, যে বুটস্ট্র্যাপের মধ্যে কী কী জিনিসগুলো আছে, কীভাবে আমাদের বুটস্ট্র্যাপ ক্লাসের মধ্যে এটা আমরা একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করছি, একটা কমপ্লিট টেমপ্লেট কীভাবে হয়। তো যারা এটা এইখান থেকে তাদের শুরু করছেন PHP দেখেই, তাদের যদি বুটস্ট্র্যাপ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তো আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের বুটস্ট্র্যাপ সিরিজের প্লেলিস্ট থেকে ওইগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, আশা করি আপনার প্রবলেমটা কি সলভ হবে। আমরা এখান থেকে জাস্ট একটু ওভারভিউ দিয়ে এখান থেকে আর নতুন করে কিছু করবো না, জাস্ট একটু দেখাবো যে এখান থেকে আমরা নিচ্ছিটা কি। এখানে তাদের অনেক ডেসক্রিপশন, তো এখান থেকে আমরা তাদের একটা টেমপ্লেট নিচ্ছি, সেটা হলো তাদের এই অ্যাডমিন টেমপ্লেটটা, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখতে এরকম। আমাদের একটা সফটওয়্যারের জন্য কী দরকার, আমরা এর চেহারা বদলে দেবো সেটা পরে CSS দিয়ে, বাট এই মুহূর্তে আমরা এর বেসিকটা নিয়ে কাজ করবো। এখানে বেশ কিছু মেনু আছে, আর মেনু অনুযায়ী আমাদের কি বেশ কিছু একটা সফটওয়্যারে কী থাকে এরকমই কিছু জিনিস ফ্রন্ট পেজে বাই ডিফল্ট শো করে, যেটা সবচেয়ে বেশি হাইলাইট করা দরকার একটা সফটওয়্যারের,
এখানে ঢুকলে কি সেই ধরনের জিনিসগুলো কি শো করতেছে। আর আমরা স্কুল ম্যানেজমেন্টের প্রথমে ব্যাকএন্ডের কাজ করতেছি, কিসের কাজ করতেছি, যে কোনো সফটওয়্যারের ডাটা নেওয়া যেরকম ইম্পর্টেন্ট, ব্যাকএন্ডে মানে ড্যাশবোর্ড যেখান থেকে ডাটা ইনসার্ট দেওয়া হবে, ডাটা কন্ট্রোল করা হবে, সেটার কাজ করাটা সবার আগে কাজ করাটা কি যুক্তিযুক্ত। এরপরে ফ্রন্টে একটা ওয়েব পেজ যে থাকবে তাদের, যেখানে আমার কি হবে ওখান থেকে এখানে ডাটা ওখানে শো করব যখন যে ডাটাটা দরকার, ওইটা পরের, আগে আমার ডাটা ডাটা ইনসার্ট করা, ডাটা তুলে নিয়ে আসার কি প্রসেসটা কাজ করা। তো এই জন্য আমরা অ্যাডমিন পোর্শন, যে কোনো সফটওয়্যারে ঢুকলে দেখবেন সেখানে একটা লগিং সিকিউরিটি অফ এরিয়া থাকে, দুইটা পার্ট থাকে অনেক অনেক সফটওয়্যারে, সেটা হলো একটা হোম পেজ থাকে সেটা সার্বজনীন এবং সেটা কোনো ইউজার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই, সেখানে তাদের একটা মেসেজ থাকে, তাদের ব্যানার থাকে, তারা কি তাদের একটা পরিচিতি থাকে। এরপরে যদি বলে যে আপনি আমাদের কোনো প্রোডাক্টে যদি আগ্রহী হন তাহলে আপনি আমাদের সাথে আসেন, সেক্ষেত্রে একটা লগইন। আর যারা এটাকে নিয়ন্ত্রণ করে তারা ব্যাকএন্ডে ড্যাশবোর্ডের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে রেখে দেয়, এটা কখনো কাউকে দেয় না। একটা সফটওয়্যারের মেইন পার্ট হলো এটা, অনেক সফটওয়্যার আছে যার কোনো হোম পেজ নাই, মানে এক্সট্রা কোনো ওয়েব পেজ নাই, কিন্তু তারা এই এইটা দিয়ে তাদের কভার হবে। তো যেহেতু এটা দিয়ে একটা কমপ্লিট সফটওয়্যারের একটা পোর্শন ডেভেলপ হচ্ছে, এই জন্য এটাকে আমরা প্রথম বেছে নিয়েছি, এটাকে আমরা কি প্রথমে বেছে নিয়েছি আমাদের ডেভেলপমেন্টের জন্য। তো আমরা এই ড্যাশবোর্ডটাই বুটস্ট্র্যাপ থেকে আমরা কি করব ডাউনলোড দিয়ে নামিয়ে নিব, যেহেতু আমার কাছে নামানো আছে আমি সেটাকেই একটা ড্যাশবোর্ডের জন্য আমরা ওয়েব ডেভেলপিংয়ের মধ্যে আমরা রিসোর্স ফাইল এটা নামিয়ে রেখেছি। এখানে বুটস্ট্র্যাপটাই সরাসরি নামানো আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। বুটস্ট্র্যাপটা আপনি ডাউনলোড দিবেন সোর্স ফাইল সহ, কি সহ, সোর্স ফাইল সহ। তারপরে এর মধ্যে আমার সেটা আসলে এই ড্যাশবোর্ডটা রাখা আছে, এখানে গিয়ে দেখবেন ডকস, ডকসের মধ্যে গিয়ে দেখবেন এক্সাম্পল। যেহেতু এটা নিয়ে আমরা খুব বেশি সময় ব্যয় করবো না, তাই আমি একটু ফাস্ট দেখাচ্ছি। আমাদের এরপরে যদি কারো কোয়েশ্চেন থাকে আপনি চলে যাবেন আমাদের বুটস্ট্র্যাপ সিরিজে, ইনশাল্লাহ ওখান থেকে সমাধানটা পাবেন। এক্সাম্পল পেজে অনেকগুলো পেজ করা আছে বুটস্ট্র্যাপের, যেগুলো এখানে দেওয়া আছে বুটস্ট্র্যাপের কি। তো এখান থেকে আমরা কোনটা নেব, ড্যাশবোর্ডটা নেব। তো ড্যাশবোর্ডটাকে যদি আমরা একটু কি আমাদের লোকাল পিসিতে রান করি, দেখি এখানে মাত্র দুইটা ফাইল আছে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে আমরা হয়তো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে দেখলাম যে এর সাথে অন্য রিলেটেড আর কোনো ফাইল আছে কি না, কারণ ওইখানে যেহেতু অনেকগুলো দেওয়া আছে কোর ফাইলগুলো আলাদা করে রাখা হয়েছে, ওই ফাইলগুলো আমি যেহেতু ড্যাশবোর্ড এখান থেকে আলাদা করে নিয়ে যাবো তখনও মিস হবে, এগুলো আমরা নিয়ে যাবো একবারে। এটার জন্যই আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন আমাদের কি আছে, এখান থেকে এই ডিস্ট ফাইল থেকে বের হয়ে গিয়ে সিএস এর দুইটা ফাইলের বাইরে গিয়ে এখানে কি আছে ডিস্ট, ডিস্টের মধ্যে এর অর্থ কি যে আমি যেখানে আছি তার বাইরে যেতে হবে। একটা ফোল্ডারের ভিতরে আসি যখন, তখন বাইরের ফোল্ডারের সাথে যদি লিঙ্ক আপ করতে চাই তখন আমাকে দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিলে আমি এক ধাপ বাইরে চলে আসলাম। অনেক সময় আমরা কি এক জায়গায় আসি আর একটা ফোল্ডারের ভিতরে চলে গেলে তারপরে ফোল্ডারের নাম লিখি তার ভিতরে ঢুকি, কিন্তু এটা হলো ব্যাকে আসা হচ্ছে, ভিতরে ঢোকা হচ্ছে না, ভিতর থেকে বাইরে বেরোয়া হচ্ছে। তো এখানে কয়টা ফোল্ডারের বাইরে বেরোতে হবে, দুইটা ফোল্ডার। তারপরে গিয়ে আমরা কি পাবো, ডিস্ক পাবো, তারপরে সিএসএস পাবো, তার মধ্যে গিয়ে এই ফাইলগুলো পাবো। তো আমরা কি সিএসএস ফোল্ডারের জন্য এই জিনিসগুলো আমরা কি ওখান থেকে যদি একবারে নিয়ে আসি, তারপরে কি আছে দেখেন এখানে আরেকটা সিএসএস আছে আমাদের, তারপরে আরেকটা কি আছে এখানে ড্যাশবোর্ডের জন্য আলাদা একটা সিএসএস আছে। এই তিনটা সিএসএস আমাদেরকে নিতে হচ্ছে, এবং জেএস ফোল্ডার থেকে কি নিতে হবে, এই কি বলে এই জেএসএস ফাইলটা। এবং সব শেষে আমরা যদি দেখি এখানেও কিছু জেকোয়েরির কি আছে, একটা তো এটা তো সরাসরি সার্ভার থেকে আসবে, লিঙ্ক দেওয়া আছে, কোনো প্রবলেম নাই যেখানে থাকো, কিন্তু ডিস্ক ফোল্ডারে এখানেও দুইটা ফোল্ডারের বাইরে গিয়ে ডিস্ক ফোল্ডার থেকে জেএস থেকে বুটস্ট্র্যাপ মিন জেএস নিয়ে আসতে হবে, অ্যাসেট থেকে কি নিয়ে আসতে হবে আমাদের এই ভেন্ডর লোডার এটা নিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো আমরা একটু নিয়ে আমাদের ফাইলটা রেডি করে নেই, যেহেতু আপনারা আমার টার্গেট যে আপনাদেরকে একদম কোর লেভেল থেকে যেন কারো সাহায্যের প্রয়োজন না হয়, নিজে নিজে কাজগুলো কি ডেভেলপ করতে পারেন, এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা ড্যাশবোর্ড ফাইলটাকে প্রথম কপি করে আমাদের সহজ ডেস্টিনেশন আপাতত ডেস্কটপে রাখলাম। তারপরে আমরা কি করব, আমাদের এর দুইটা ফাইল বাড়িয়ে দিতে, এই দুইটা ফোল্ডার বাড়িয়ে দিতে হবে। কয়টা ফোল্ডার, একটা গেলাম, এরপরে আরেকটা গেলাম, দুইটা বাইরে যাওয়ার পর কি আছে এখানে ডিস্ট আছে, সব কিছু আছে কোথার ভিতরে, এই ডিস্ট ফোল্ডারের ভিতরে। ডিস্টে গিয়ে আমরা তিনটা ফোল্ডার পেলাম, এই তিনটা ফোল্ডারে আমরা নিয়ে আসি, কপি করে নিয়ে আমাদের কোথায় রাখছি, ডেস্কটপের এই ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে দিব আমরা, কোথায় দেব মধ্যে। তো ড্যাশবোর্ডের যদি ভেতরে এই তিনটাকে আমরা
দিয়ে দেই। তো এই আমরা চাচ্ছি যে এই ফোল্ডারগুলো একটা আলাদা ফোল্ডারের মধ্যে চলে যাক। সেই ফোল্ডারটা আমরা নাম দেব কি বলেন তো? অ্যাসেটস। অ্যাসেট মানে কি বলেন তো? সম্পদ। এটা এটা কেন দেবো? যে আমাদের ম্যানেজ করতে সুবিধা। কি করতে সুবিধা? ম্যানেজ করতে সুবিধা। তাহলে এই তিনটা ফোল্ডারকে আমরা আমাদের এই অ্যাসেট ফোল্ডারে দিয়ে দিলাম। আর এখানে আমাদের একটা কী আছে? সিএসএস আছে। সিএসএসটাকে আমরা বাইরে রাখতে চাচ্ছি না, ভেতরে গিয়ে সিএসএস ফোল্ডার, এখানে শুধু এইচটিএমএল জাতীয় ফোল্ডারগুলো আমরা এখানে দিয়ে দেবো। সিএসএস ফোল্ডারটাকে আমরা জাস্ট সিএসএসের মধ্যে ঢুকিয়ে দিলাম। কোথায় দিলাম? সিএসএসের মধ্যে। তাহলে একটা অর্গানাইজ হলো। কি হলো? অর্গানাইজ। একজন ডেভেলপারের অবশ্যই প্রত্যেকটা কাজ অর্গানাইজ ওয়েতে করা উচিত। কি ওয়েতে? অর্গানাইজ ওয়েতে করা উচিত। তো আমরা সেই অর্গানাইজ ওয়েতে এই কাজটুকু করলাম। এখন আমাকে আমরা যেটা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছিলাম সেটা তো আমাদের এটা না, তাই না? এটা তো ওইখান থেকে ড্যাশবোর্ড যেখানে ছিল কপি করে আমরা আগে করছিলাম। এই জন্য এখন আমাদের এই ফোল্ডার থেকেই কী করতে হবে? এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ওপেন করছি। বলতে পারেন যে আমরা ব্র্যাকেটে তো কাজ করছি। হ্যাঁ, ব্র্যাকেটেও আমরা কাজ করব, কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস তো ভুলে যাই নাই। কিছু কাজ মাঝে মাঝে নোটপ্যাড প্লাস প্লাসে করলে সেও আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে যে আমরা তাকে ভুলে যাই নাই। যাই হোক, তো এই ড্যাশবোর্ড টেমপ্লেট ফর বডি স্টাফ না স্কুল ম্যানেজমেন্ট? স্কুল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, এটা আমাদের মতো আমরা নাম দিয়ে দিলাম। এখানে আমাদের কাজ কি? শুধু আমরা এই কথাগুলো কেটে দেব। আর কোনো কাজ আছে? এটাকে যদি আপনি স্মার্ট ওয়েতে একবারে করতে চান, কন্ট্রোল এইচ দেন, তারপরে এখানে কি দেন? ফাঁকা দেন, রিপ্লেস অল দেন, যত জায়গায় আছে সব জায়গায় কি হয়ে গেল? রিপ্লেস অল হয়ে গেল। নোটপ্যাড প্লাস প্লাসে আসার কারণটা বুঝতে পারছেন? এ ধরনের কিছু সুবিধা সে কি আমাদের দিয়ে থাকে, সব জায়গায় যত জায়গায় আছে তাহলে সব জায়গা থেকে কি আমাদের এটা চলে গেল। কিন্তু আপনি দেখেন এইখানে আমাদের আগের থেকে যে অ্যাসেটটা ছিল সেই অ্যাসেট থেকে ওরা দুইটা ফাইল, এই ভেন্ডর হোল্ডার মেইন আর এই দুইটা এনে রাখছিল। এখন আমাদের অ্যাসেটের সাথে মিলে গেছে, দেখি এটা মিলে গেছে। কিন্তু ওদের কি আগের থেকেই ওরা অ্যাসেট একটা ফোল্ডারের মধ্যে কি ঢুকছিল? এখন আমরা সেটা একটু দেখে নেব, ওইটা রান করে তাহলে আপনারা একটা জিনিসটা বুঝবেন। আমাদের বডি স্টাফের মধ্যে গিয়ে ডকস ফাইলসে, তারপরে কোথায় ছিলাম আমরা? এক্সাম্পলে। এক্সাম্পলের এই ড্যাশবোর্ডে যদি আমরা গিয়ে এটাকে একটু ওপেন করি, তাহলে দেখেন আমরা সব শেষে চলে গেলে এখানে অ্যাসেট অলরেডি কি তাদের এই নামটা আগে থেকে ছিল, অ্যাসেট নামটা আগে থেকে ছিল। তো এই অ্যাসেটের মধ্যে গিয়ে আমাদেরকে দুইটা ফোল্ডার বাইরে গিয়ে অ্যাসেটে গিয়ে দুইটা ফাইল নিয়ে আসতে হবে। কয়টা? ডিস থেকে যেটা নিয়ে আসছি সেটা কানেক্ট হয়ে গেছে, ডিস থেকে যেটা নিয়ে আসছে সেটা কি আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন যেটা আমাদের দরকার সেটা হলো অ্যাসেট ফোল্ডার থেকে। তো চলেন আমরা আমাদের অ্যাসেট ফোল্ডারে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা যদি এক্সাম্পলে বের হয়ে আসি, তারপরে আরেকটা ফোল্ডারে বের হয়ে আসি, আমাদের দুইটা ফোল্ডারে বের হলে এখানে কি আর থাকার কথা? একটা অ্যাসেট ফোল্ডার আছে, ডক্সের ভিতরে আছে। হ্যাঁ, ডক্সের এই এক্সাম্পল থেকে বের হয়ে এই অ্যাসেট ফোল্ডার, অ্যাসেট ফোল্ডার থেকে আমাদের কি নিতে হবে? এখানে কি সিএসএস আর জেএস দুইটা আছে নাকি? হ্যাঁ, একটা জেএস এর একটা কি, দুইটাই জেএস, দুইটাই কি জেএস। তাহলে জেএস ফোল্ডারে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে আমাদের? আমরা এইখানে জেএস ফোল্ডারে ঢুকে কি কি ফাইল আছে দেখে নেই। একটা হলো হোল্ডার মিন, আর একটা হলো আইই টেন ভিপোর্ট বাগ, এই আর কি। তো এটা যে আইও হোল্ডার মিনটা কই? আচ্ছা, ভেন্ডর ফোল্ডারে ঢুকতে হবে। গুড, ভেন্ডারের মধ্যে কই হোল্ডারটা কই? এইটা। আর একটা কোনটা? একটা বাইরে আছে, তাহলে এটা এখান থেকে কপি করে নেই। এই যে এখানকার কোনটা? ওটা এইটা, দুইটাকে এখন এখান থেকে আমরা কি কপি করে নিয়ে যাই আমাদের ফোল্ডারে।
আমাদের এটা ছিল কি অ্যাসেট, অ্যাসেটের মধ্যে জেস, জেস হয়ে গেল। এখন আমাদের এটা না, এটা বলেন তো, এটা হলো আমাদেরটা। এখন আমরা কি অ্যাসেটের জেস এর মধ্যে এটা বলে দিছি, ঝামেলা সাফ, বুঝি নাই। ভেন্ডর ফোল্ডারটা আমরা এখন কি এখানে রাখবো না, এই ফোল্ডারটা আমরা ফেলে দেব। এখানে জেস এর মধ্যে এটা আছে, এখানে ঠিক আছে। তো এই ফোল্ডারের ভিতর তার আমরা জি ডিস্টে রাখি নাই, আমাদের জেস ফোল্ডার এই বুটিস্টা মিন ডট জেসটা আছে। তো এটা জি জি আমাদের এখানে কি আছে, অ্যাসেট ফোল্ডারের ভেতরে জেস আছে। গুড, আপনারা এটা লক্ষ্য করতে পারতেছেন, এটা ইম্পর্টেন্ট। আমাদের কাজ শেষ, এটা এটা তো ইয়ে সার্ভার থেকে আসছে। আমরা এখান থেকেও এটা কি রিমুভ করে দিলাম, এখন মোটামুটি কি শেষ। তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো, আপনাদের সাথে শেয়ারিং করে কাজ করার উদ্দেশ্য এটাই, এটা আমি রেডি করে রাখতে পারতাম। তাহলে আপনাদের এই জিনিসটা কি মাথায় আসতো না যে এইখানে আমাকে এই কাজটা করে নিতে হবে। অনেক সময় বুঝিস তো আপনি নামান টেম্পলেটগুলো দেখেন, দেখা যায় যে টেম্পলেটের মধ্যে এটা তো বুঝতে একটু কি হয় প্রবলেম হয় নিজে কাজ করতে গিয়ে। এখানে আমাদের কি অ্যাসেটটা দিয়ে দিলাম, জিস ছিল, তো এটা আমরা চেক করে নেব। হ্যাঁ, আর এই কাজগুলো করবেন একটু ঠান্ডা মাথায়। আমি তো আপনাদেরকে নিয়ে সরাসরি করতেছি, এখন দেখতেছি এভাবে না করে আপনারা কি এই স্টার্টআপ ফাইলটা কি ঠান্ডা মাথায় নিজেরা তৈরি করে নেবেন। আর আমি যেহেতু এটা শেয়ার করব আপনাদের সাথে থাকবে, তারপরে আপনারা যদি চান নিজের মতো করে কি একবার প্র্যাকটিস করে দেখতে পারেন যে আপনারটা রান করে কিনা, এটা বেটার। এই প্রথমেই আমারটা তো আমার লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড দিয়ে আপনি দেখতে পারবেন। তবে সবার কাছে একটা অনুরোধ আমার থাকবে, কেউ কখনো কোনো কোড কপি করে পেস্ট করবেন না, না বুঝে। লেখার উদ্দেশ্য এটা যে আপনি লিখতে গিয়ে বিভিন্ন স্পেলিং এরর হবে, তারপর মাঝে মাঝে আসবে না, সেটা আবার যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনার মাথার মধ্যে বসে যাবে এখানে এটা কেন। আর কপি পেস্ট করলে একজন প্রোগ্রামার বা ডেভেলপারের জন্য সবচেয়ে ক্ষতি, কারণ সে না বুঝে এটা করলো, কখনো এরর হলে সে আর এটা সলভ করতে পারবে না, ঠিক আছে। তো তো আমাদের এটা আশা করছি রেডি। তো আমরা যদি আমাদের এই ফোল্ডারটাতে আবার আমরা ঢুকি, যেখানে আমাদের কি আছে জেস ফোল্ডারে আমরা ঢুকলাম, এখান থেকে বেরিয়ে গেলাম, এটাই তো আমাদের ড্যাশবোর্ড অ্যাসেট, তাই না। তো আমাদের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে index.html ফাইলটা এখন আমরা রান করে দেখি, যে কোনো একটা ব্রাউজারে এটা কমপ্লিটলি রান হচ্ছে কি না। দ্যাট মিন এটা কি রান করছে, রান করছে না। কেন করছে না, আমাদের ড্যাশবোর্ডের যে সিএসএস আছে ওই সিএসএসটা কি মিস করছে। আমরা একটু দেখে আসছি ড্যাশবোর্ডের সিএসএসটা কোথায় ছিল, ওটা তো আমাদের বাইরে ছিল। এখানে ড্যাশবোর্ডের সিএসএসটা, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ডের সিএসএস, আমরা কি এই কথাটুকু আমাদের এখানে বলে দিতে হবে, কারণ ও কোথায় ছিল, সরাসরি রুটে ছিল। এখন অ্যাসেটের মধ্যে যেটা আমরা ঢুকাই দিছি, তো অ্যাসেটের ভিতর থেকেই কল করতে হবে, বাড়ি থেকে তো সে পাবে না। তো আমরা আমাদের পেজটাকে একটু রিলোড দিই। ওকে, এখন আমাদের কি পারপাস সলভ, আমরা এখানে প্রজেক্টের নাম দিয়ে দেবো, সুন্দর সার্চের অপশন আছে, এইগুলোকে ইচ্ছা মতো পরে কাস্টমাইজ করবো। এখন আমরা কোনো রকম সিএসএস এ যাবো না, বুটস্ট্র্যাপের যা আছে এটা নিয়ে আগাবো, কারণ আমাদের টেবিল দরকার আছে, টেবিল এখানে করা আছে, আমরা ফর্ম এখানে বিভিন্ন পেজের জন্য কি ফর্ম ডিজাইন করব, ঠিক আছে। তো এই স্টার্টআপ ফাইলটুকু তৈরি করাতে আমরা যেহেতু সরাসরি সবাই মিলে তৈরি করলাম, আশা করা যায় যে আপনারা একা একা যখন করবেন তখন পারবেন, ঠিক আছে। তো তো আমাদের এই পর্বটা এ পর্যন্তই, আমরা দ্বিতীয় পর্বে দেখাবো যে একটা টেবিলের জন্য ফর্মটা কীভাবে বানাতে হয়, যেখানে আমরা কি ডাটা ইনসার্ট দেবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।